নমস্কার, গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ দেখব মালটা গাছের ডাল থেকে চারা তৈরির একটা নতুন পদ্ধতি। তো চলুন অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নেব সেই মূল পদ্ধতিটি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিকে দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করবেন। আর যদি একান্তই আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। মালটা গাছের চারা তৈরির জন্য মালটা গাছের একটা ডাল সংগ্রহ করে নেব। এবার সেই সংগ্রহ করা ডালটিতে থাকা অতিরিক্ত ডালগুলিকে একটু কাটাই ছাটাই করে নেব। এবার ডালের নিচের অংশের কিছু পরিমাণ বাকল আমরা কেটে দেব। আমাদের বাকল কাটা তো হয়ে গেছে। এবার ডাল থেকে চারা তৈরির সময় সেই ডালে শিকড় নিশ্চিত করতে আমরা হরমোন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা বাড়িতে থাকা অ্যালোভেরা ব্যবহার করছি। প্রিয় দর্শক, কিছু সময় পরে ডালের বাকল কাটা অংশটিকে আমরা একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে জড়িয়ে দেব। এবার আমরা নিয়ে নেব একটা গ্লাসে কিছু পরিমাণ জল। এরপর সেই জলের মধ্যে আমাদের কাটিং করা ডালটিকে বসিয়ে দিতে হবে। এইভাবে ডালটিকে গ্লাসের মধ্যে বসিয়ে দেওয়ার পর আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এতটুকু নিশ্চিত করতে হবে যে ডালে যাতে কোনো রকম নাড়াচাড়া না লাগে। এই পাত্রের ভিতরে যত পরিমাণ জল রয়েছে সব সময় সেই লেভেল বজায় রাখতে হবে। এর ফলে ডাল থেকে খুব সহজেই নতুন শিকড় তৈরি হবে আশা করা যায়। প্রিয় দর্শক, মাত্র কিছুদিনের মধ্যেই আমরা লক্ষ্য করলাম আমাদের ডাল থেকে নতুন নতুন শাখা বার হতে শুরু করেছে। আর এর ফলে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আমাদের ডালটিতে নতুন শিকড় তৈরি হতে পারে। তাই আজ 35 দিনের মাথায় আমরা এই ডালটিকে তুলে আপনাদেরকে দেখাবো যে এতে কত পরিমাণ নতুন শিকড় বার হয়েছে, আর এতে যে নতুন শাখা তৈরি হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাহ, খুব সুন্দর! দেখুন আমাদের ডালটিতে কত পরিমাণ নতুন শিকড় তৈরি হয়ে গেছে। এভাবেও মালটা গাছের চারা তৈরি করা যায়। আপনারা আপনাদের বাড়িতে এই পদ্ধতিটি অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। যদি আপনারা এই ধরনের কাটিং কলম করতে সফল হন তাহলে আমরা বলতে পারি আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের মিষ্টি মালটা আপনাদের বাড়িতেই ধরাতে পারবেন। এবার আমরা এই নতুন তৈরি হওয়া চারাটিকে একটা পাত্রে রোপণ করব, প্রথমে ছোট পাত্রে, এরপর ধীরে ধীরে এক বছর পর পর আমরা এর পাত্রটিকে বদলাতে থাকব এবং পাত্রের আকার বড় করতে থাকব। এর ফলে আমাদের গাছটি আরও ভালোভাবে বড় হতে থাকবে। প্রিয় দর্শক, আজ তাহলে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবারও দেখা করব খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।